আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই। আপনার কাছে মৃত্যু বিষয়টা কেমন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নাই। কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো আপনার কাছে এর ব্যাখ্যাটা কি, আপনি কিভাবে বুঝলেন এটা এত স্নিগ্ধ? কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। যখন খুব কাছের কেউ সেই মানে সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয় তখন আপনার অনুভূতিটা কেমন হয়? দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই। বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যময় মনে হয়। উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয়।